নমস্কার, ওয়েলকাম টু সুইট রুটস। লাটাগুড়ি তো এসে পৌঁছে গেলাম, কিন্তু থাকবো কোথায়? সবাই চায় একটু সুন্দর সাজানো গোছানো রিসোর্ট অল্প পয়সার মধ্যে, তাও আবার যেটি কি না টিকিট কাউন্টার গরুমারা একদম ওয়াকেবল ডিস্টেন্সে। সেরকমই একটি রিসোর্টের খবর আপনাদেরকে আমি আজকে দেব এবং পুরো রিভিউ দেখাবো। আর সবার শেষে থাকবে আরও আশেপাশে কয়েকটি রিসোর্টের ফোন নাম্বার আর নাম। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সুইট রুটস। আমি এখন আপনাদেরকে টাস্কার ডেন রিসোর্টের একটু রিভিউ দিয়ে দিই। এটা লাটাগুড়ির মেন জায়গায় অবস্থিত, আপনি দেখতে পাচ্ছেন ওই যে ওইটা হচ্ছে লাটাগুড়ির টিকিট কাউন্টার বা জিপ সাফারি শুরু হয় ওখান থেকে। এখান থেকে হার্ডলি হেঁটে 30 থেকে 50 মিটার হবে, আর এই টাস্কার ডেন রিসোর্ট, এই এখান থেকে ঢোকার রাস্তা। চলো আমরা যাই ভিতর দিকে আস্তে আস্তে। আমাদেরকে আগেই বলেছি গাড়ি নিয়ে এসেছে, নিউ মাল জংশন থেকে ফোন করেছিলাম। দেখুন কি সুন্দর, একদম ফরেস্টের গা ঘেঁষে রয়েছে এটা। একটু এই দিকটাতে যাই, বাচ্চাদের খেলনা, বসার জায়গা আছে, দোলনা আছে। রং বেরঙের ফুল ফুটে রয়েছে, শাল শাল গাছের শাড়ি, খুব সুন্দর। ওই যে বাচ্চাদের দোলনা, আর একটা নার্সারি টাইপেরও আছে। এই গাছগুলো কি গাছ গো? এটা আর্কেরিয়া কুকি। আর এগুলো কি ফণী মনসা নাকি? না এগুলো না, এই গাছটাকে আমরা ঠিক জানি না। দেখুন কি সুন্দর গাছ। আর এটাতে আমার খুবই ভালো লাগছে, অনু একবার এদিকে এসো, দেখো গাছগুলো, দেখো কি লাল লাল কি ফুল। নাম জানা জানা, এই বিশাল বড় শাল গাছ। আর ওইদিকে সব দেখুন রিসর্টের শাড়ি, সব ছোট ছোট কটেজ। আমরা একটা কটেজ নিয়েছি, এই নার্সারিটা দেখাই। একটা সুন্দর ছোট পুকুর মতো আছে, আচ্ছা, এবং পুকুর পাড়ে বসার ব্যবস্থাও আছে। যত দেখছি তত অবাক হচ্ছি। আপনারা কিন্তু এই রিসোর্টটিকে কনসিডার করতেই পারেন লাটাগুড়িতে থাকার জায়গা হিসেবে। সবাই লাটাগুড়িকে বেস করেই ঘোরে, মূর্তি, ঝালং, সেভেন পয়েন্টস, ডুয়ার্স, কালিম্পং, জলদাপাড়া ইত্যাদি ইত্যাদি। আমি কটেজের পিছন দিকটাতে এসেছি, এখান থেকেও একটা দুটো কটেজ, এর 3 নম্বর কটেজ। এটা 4 নম্বর কটেজ, এরকমই আমরা 1 নম্বর কটেজ নিয়েছি। এদিকে আরও বেশ কিছু কটেজ রয়েছে বিভিন্ন রকম রেঞ্জের, দেখতেই পাচ্ছেন। চলো ওদিকটা যাই। এবার রিসেপশন এরিয়াটা দেখাই, আর কিচেনটা। এই হলো রিসেপশন এরিয়া কাম ডাইনিং রুম, আর ঠিক তার পাশেই রয়েছে কিচেন।
এখানে সবাই কিন্তু খুব সুন্দর ব্যবহার, খুব প্রোটোকল মেনে এরা চলেন, দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিবেশ। সবাই এখানে রান্নাবান্নাতে ব্যস্ত, খুব ভালো। যাই হোক, এটা হলো টাস্কারডেন রিসোর্টের রিসেপশন এরিয়া। চলুন আমরা একটু রিসেপশন এরিয়াতে গিয়ে ম্যানেজার বা সাহেবের সাথে কথা বলে নিই। চলুন, এটা রিসেপশন কাম ডাইনিং রুম। হ্যালো, সুন্দর বলছি তোর রিপোর্টিংয়ের টাইম কখন? এটা কিচেন, প্রবেশ নিচের এই হচ্ছে টাস্কারডেন রিসোর্টের ডাইনিং রুম অ্যান্ড রিসেপশন। একটু কথা বলতাম আপনার সঙ্গে। আপনার নাম? শান্তনু। আচ্ছা, এখানে কটা রুম আছে আপনার? 14টা রুম আছে। মানে মিনিমাম ভাড়া কত আর ম্যাক্সিমাম ভাড়া কত? মিনিমাম 1200, ম্যাক্সিমাম 2600। আচ্ছা, আর এখানে আসতে গেলে ডকুমেন্ট আপনার কি দিতে হয়? গভর্নমেন্ট গভর্নমেন্ট ফটো আইডি যে কোনো দিলেই হয়। হ্যাঁ, খালি ইয়েটা চলবে না, আপনার হচ্ছে প্যান কার্ডটা চলবে না, মানে অ্যাড্রেস প্রুফ আছে এরকম আইডি লাগবে। 16 ট্রাভেলার্সদেরকে আপনি অ্যালাউ করেন যারা একা আসেন? হ্যাঁ, করি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আনম্যারিড কাপল? আনম্যারিড কাপল করি না, করেন না। আর পেট অ্যালাউ আছে এখানে? পেট না, পেট অ্যালাউ নেই। আচ্ছা আচ্ছা, এখান থেকে যারা একটু বুকিং করবেন, ওই সাফারি বুকিং বা এগুলো আপনারা করে দেন? সাফারি অ্যাসিস্ট করি, অ্যাসিস্ট করে দেন। এটা তো মানে সামনেই পাশেই রয়েছে আপনাদের, একদম এখন অনলাইনেই হয়? হ্যাঁ, অনলাইনেই হয়। না, আমি লোকেশনটা বলছিলাম যে জাস্ট রাস্তার উল্টো ওখানে রিপোর্টিং করতে, আপনাদের গেট আর সাফারির গেটের মুখোমুখি আপনারা, তাই না? আচ্ছা, আর পিক আপ করেন তো মালবাজার জংশন থেকে, ভাই সরি, নিউ মাল জংশন থেকে যে কোনো জায়গায় পিক আপ হয়ে যান, আর লোকাল সাইটসিং এর ব্যবস্থাও আপনারা করেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার তো খুবই পছন্দ হয়েছে, দেখি আমার দর্শক বন্ধুরা কি বলে। এই হলো, এবার আমি আমাদের রুমের সামনে আপনাকে নিয়ে যাই। আমরা আমাদের 1 নম্বর কটেজটা পেয়েছি, এই যে 1 নম্বর কটেজ। চলুন আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই একটু, টাস্কারডেনের 1 নম্বর। এই হলো আমাদের রুম, 3 জন শোয়া যাবে, আর টিভি টিভি সবই আছে, ফ্যান আছে। ঠান্ডার সময় হওয়ায় আমরা এখানে এসিটা নেইনি, এসি ছাড়াই আমি নিয়েছি। এই আলমারি টালমারি সবই আছে, বসার জায়গা এখান থেকে অন্য অন্য কটেজগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর। এই হলো ওয়াশরুম, খুব সুন্দর ব্যবস্থা। পার ডে আমার এই রুমটি 3 জন মিলে লাগছে 1800 টাকা করে, উইদাউট এসি আমরা 3 জন মিলে থাকবো এখানে। 2 জন হলে এটা কিন্তু কমে যেত, 1600 টাকার মতো নিত। তখন আমাদের চায়ের অ্যারেঞ্জমেন্ট ছিল না, ওরা সঙ্গে সঙ্গে চায়ের অ্যারেঞ্জমেন্টটা করে দিয়ে গেল কমপ্লিমেন্টারি। এখানে কিছু টয়লেটারিস দিয়েছে, সাবান, শ্যাম্পু, চিরুনি, ইভেন কিছু ব্রাশও দিয়েছে এখানে, ব্রাশ এবং পেস্টও দিয়েছে, টিভিও চলে। এদের এখানে কিন্তু জেনারেটরের ব্যবস্থাও আছে, যদি কারেন্ট চলে যায় তাহলেও কিন্তু কোনো
সমস্যা হওয়ার কথা নয়। 100 টাকায় আমরা ডাল, আলু ভাজা, মিক্সড ভেজ, স্যালাড ইত্যাদি পেয়েছি। আর আলাদা করে আমরা ডিম নিয়েছি, দেখতেই পাচ্ছেন খাবারের স্বাদ কেমন সেটা বলবে রাহুল। খাবারের স্বাদ কেমন? ভালো, খুব ভালো। ভালো, তোমার কেমন লাগছে? ঝাল টাল নেই তো? ঝাল টাল নেই তো? চাটনি, এর সঙ্গে চাটনিও আছে আর পাঁপড়ও আছে, সেটা আমি জানতাম না। টেস্ট ঠিক আছে তো? 100 টাকা প্লেট হিসেবে, মানে পেট ভরা প্লেট হিসেবে ঠিক আছে। এই টাস্কার্ডেন রিসোর্টের খাবারের মেনু কার্ডটা দেখে নিন, যথেষ্ট রিজনেবল। আপনারা একটু পজ করে দেখে নেবেন। এই একটাই আছে, এই একটি আছে স্ন্যাক্স অ্যান্ড অল। তখন কিচেনটা আমি ভিতরে ঢুকে দেখাতে পারিনি, এই দেখুন কত সুন্দর, ওদের হেলদি পরিস্থিতি, এত হাইজিন মেনটেন করে এরা আমাদের খাবার পরিবেশন করছে। খুব সুন্দর কিচেনটাও, খুব সুন্দর, খুব ভালো। কিছু আমি কিছু ফোন নাম্বার হোমস্টের দিয়ে দিচ্ছি, লিখে নিন, আপনাদের সুবিধা হবে। একটু পজ করে দেখে নেবেন ফোন নাম্বারগুলো। এটা হলো সিলভান রিসোর্ট, এই ফোন নাম্বার। এটিও একদম পাশে, এই ফোন নাম্বারগুলো লিখে নিন, দেখতে পাচ্ছেন এখানেও যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বারগুলো দিয়ে দিলাম। এই একটি রিসোর্ট দেখুন কি সুন্দর, অরণ্য দর্শন রিসোর্ট, একদম এনআইসির সামনে, মুখোমুখি। এই ফোন নাম্বার নোট ডাউন করে নেবেন,